প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা লিন্ট এবং লিন্টার্স নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে তুলার ক্ষেত্রে এবং জিনিংয়ের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা লিন্ট সম্বন্ধে আগে জেনে নিই। হ্যাঁ, লিন্ট জিনিসটা কি? লিন্ট হলো সুতা তৈরির উপযোগী আঁশ। এটা হলো সুতা তৈরির উপযোগী আঁশসমূহ। হ্যাঁ, সুতা তৈরির জন্য সব আঁশই যে দ্বারাই যে আমরা মানে সুতা তৈরি করতে পারবো তা না। তো আমরা জিনিং করার পরে কিছু আঁশ নষ্ট হয়ে যেতে পারে, কিছু আঁশ ছিঁড়ে যেতে পারে, আর কিছু কিছু আঁশ থাকবে যেগুলো একদম ভালো বা কোয়ালিটি সম্পন্ন, যেটা দিয়ে আমি সুন্দরভাবে সুতা তৈরি করতে পারবো। তো আমাদের সুতা তৈরির জন্য যে উপযোগী আঁশগুলোকে আমরা পাবো সেটাকে লিন্টার্স বলা হয়। হুম, যা বীজ তুলা থেকে জিনিং পদ্ধতিতে পৃথক করা হয়। এই লিন্ট দ্বারাই পরবর্তীতে সুতা প্রস্তুত করা হয়। আচ্ছা, এরপরে কি লিন্টার্স? আচ্ছা, জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত ছোট ছোট আঁশ বীজের সংযোগস্থলে লেগে থাকে তাদেরকে লিন্টার্স বলে। মানে আমি যদি এটাকে বলি তাহলে এটা বলতে হবে এরকম, বীজের গায়ে লেগে থাকা ছোট আঁশসমূহ। এটা কি জানো? এটা হলো জিনিংয়ের পর। তার মানে এখন আমরা আসি, আমরা যখন একটা গাছ থেকে একটা তুলা পাবো সেটা হবে অনেকটা এরকম, মাঝখানে একটা বীজ থাকবে এরকমভাবে, এইভাবে জিনিসগুলা ইয়ে। হ্যাঁ ঠিক আছে, এরকমভাবে আঁশগুলা থাকবে মাঝখানে থাকবে বীজটা। তাহলে এইটাকে কী বলা হয়? এটা হলো বীজ তুলা। এইখান থেকে আমরা আলাদা করব, সেটা হলো এটা হলো বীজ আর এটা হলো তুলাটা। কীরকম? শুধু তুলা, এটা তুলা, বীজটাকে আলাদা করলাম, তুলাটাকে আলাদা করলাম, ঠিক আছে। এটা হলো বীজ। তাহলে বীজ তুলাকে আমরা যদি আলাদা করি তাহলে এদিকে পাবো বীজ, এদিকে পাবো তুলা। এখন এই বীজের গায়ের মধ্যে শুধু কি বীজটাকে থাকবে? না, এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আঁশ লাগে থাকবে, ঠিক আছে, সামান্য অল্প কিছু। এখন এইটাকে বলবো আমরা লিন্টার্স, ঠিক আছে। এটা হলো লিন্টার্স, এটা হলো লিন্ট, কারণ সুতা তৈরির উপযোগী আঁশ, এটা দিয়ে আমরা সুতা তৈরি করতে পারবো। আর যে বীজটা থাকলো সে বীজের গায়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আঁশও থাকবে। দেখো, আমরা যদি একটা বা দুটা চুল মাথা থেকে ছিঁড়ি তাহলে কি চুলটা উঠবে, কিন্তু আমরা যদি একসাথে 10-12টা চুলকে টানে এইভাবে ছিঁড়ি তাহলে কিন্তু ওইখানকার মাথার যে চামড়ার অংশটা সেটা সবাই কিন্তু ছুটে আসবে, তাই না, বেরোয় আসবে। তা আমরা যখনকার তুলা থেকেও, তুলার এই বীজ থেকে যখনকার তুলাগুলোকে আলাদা করতে যাব, ঠিক বীজের কিছু ভাঙ্গা অংশ বা বীজের গায়ে লেগে থাকা কিছু কিছু জিনিস চলে আসবে, কিছু ইয়ে চলে যাবে। এখানেও কিন্তু কিছু বীজের ভাঙ্গা অংশ যাবে, চলে যাবে, ঠিক আছে। সেটাকে আমরা পরবর্তী প্রক্রিয়া আলাদা করে এটাকে আমরা সুতা তৈরির উপযোগী কাজে লাগাবো। আর বাকি এই বীজের গায়ে যে লেগে থাকলো ছোট ছোট আঁশগুলোকে, এইটাকে বলা হয় হলো লিন্টার্স। আর এই লিন্টার্স আমাদের অ্যাকচুয়ালি কী কাজে লাগে? জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যে সমস্ত ছোট ছোট আঁশ তুলার বীজের সংযোগস্থলে লেগে থাকে তাদেরকে লিন্টার্স বলে। এই আঁশগুলো রিজেনারেটেড সেলুলোজ আঁশ, যেমন রিওন, অ্যাসিটেট রিওন, ভিসকোস রিওন ইত্যাদি ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো পরবর্তীতে অন্যান্য কাজে, অন্যান্য প্রক্রিয়ায় এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের লিন্ট ও লিন্টার্স। নেক্সটে আমরা অবশ্যই আমরা মিক্সিং ও ব্লেন্ডিং নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।